নমস্কার, স্বাগত সিটিভিএন এ, স্বাগত এখনকার অনুষ্ঠান, এখনকার পর্ব একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এবং এই প্রত্যেকটা পর্ব অবশ্যই আপনাদের জন্য এবং আমাদের তরফ থেকে আপনাদের কাছ অবধি পৌঁছে দেওয়া বেশ কিছু তথ্য, সেই তথ্যগুলোকে সামনে রেখেই আমরা এই পর্বের আয়োজন করি। এবার একেডি ইনস্টিটিউট সম্পর্কে আপনারা সকলেই ইতিমধ্যে অনেকটাই জানেন, জ্ঞাত আপনারা সকলেই, কারণ বেশ কয়েক মাস ধরে আমরা এই অনুষ্ঠান করছি এবং একেডি ইনস্টিটিউটের জন্ম হয়েছে বেশ কয়েক মাস। এবং এই ইনস্টিটিউট অর্থাৎ শুরুতেই বলি যে আমি বা আমার ক্যামেরার ওপারে আমার সহকর্মীরা যারা রয়েছেন বা আমার আজকের সঙ্গে যারা থাকবেন, তারা সকলেই এই কাজের সঙ্গে একটু একটু করে অভ্যস্ত হয়েছেন বা অভ্যস্ত রয়েছেন বা নতুন করে নিজেদেরকে এই সেক্টরে মানিয়ে নিচ্ছেন এবং এই সেক্টরে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন। তাই এই পর্বটা তাদের জন্য যারা এই মুহূর্তে পর্দার ওপারে বসে রয়েছো, আমাদের অনুষ্ঠান দেখছো এবং তোমাদের এই মিডিয়া সেক্টরে ইন্টারেস্ট রয়েছে, তোমরা পড়াশুনো করতে চাইছো, তাই বলবো আজকের পর্বটা ভীষণ মন দিয়ে দেখো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সুদেষ্ণা দাস, আমি সুদেষ্ণাকে স্বাগত জানাবো পর্বে, এবং আমার সঙ্গে রয়েছে অনুসুয়া, অনুসুয়া দাস রয়েছে, অনুসুয়া স্টুডেন্ট, ও পড়াশুনো করেছে, ইনস্টিটিউটে কোর্স করছে এবং তার পাশাপাশি ও কিন্তু হাতে কলমে কাজটাও করছে। আমি অনুসুয়ার কাছে অবশ্যই আসব, অনুসুয়ার এক্সপিরিয়েন্স অনুসুয়া শেয়ার করবে আপনাদের সঙ্গে, তবে তার আগে একটু সুদেষ্ণার কাছে যাই। সুদেষ্ণা, প্রথমেই যদি আমরা একটু ইনস্টিটিউট সম্পর্কে জেনে নিই বা আজকে যারা নতুন দর্শক তাদেরকে জানিয়ে দিতে পারি। একদমই তাই, আজকে যারা নতুন দর্শক তারা নতুনভাবে আরেকটু তাদেরকে জানিয়ে নিই যে আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিসের উপর বেস করে, কোর্সেস কী কী অফার করে, সমস্তটা একটু জানিয়ে দিলে আমার মনে হয় যারা নতুন আছে তাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে কিসের কোর্স করানো হয়। অবশ্যই মিডিয়া সায়েন্সের কোর্স করানো হয়, জার্নালিজম, হার্ডকোর জার্নালিজম, সাথে সাথে টেকনিক্যালিটিস, এই সমস্ত বিষয়টা, মানে নিউজে আসার জন্য যে প্রশিক্ষণটার দরকার, যে একদম ঠিকঠাক একটা ট্রেনিং প্রয়োজন, সেটাই কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে থাকে। আর কোর্সেসগুলো এভাবেই, মানে সাজসজ্জাটা এইভাবেই করা আছে যে যাদের টেকনিক্যালিটিসের উপর ইন্টারেস্ট আছে, টেকনিক্যাল দিকে যারা যেতে চায় তাদের জন্য একটা কোর্স আলাদাভাবে সাজানো, আবার যারা ফিল্ডে গিয়ে রিপোর্টিং করতে চায় কিংবা ডেস্কে বসে রিপোর্ট লিখতে চায়, মানে কপি লিখতে চায়, তাদের কোর্সটা আবার আলাদাভাবে সাজানো। তো দুটো কোর্স, একটা কোর্স হলো, প্রথম কোর্স হলো ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা পুরোটাই হার্ডকোর জার্নালিজম, যারা রিপোর্টিং করতে চায়, যারা কপি লিখতে চায়, এই এই গ্রাউন্ডের উপর বেস করেই কিন্তু এই কোর্সটা। আর একটা হলো ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং, এই কোর্সটা কিন্তু পুরোটাই একটু টেকনিক্যাল দিক, মানে ক্যামেরার পিছনে, ক্যামেরা অপারেশনস, ভিডিও এডিটিং, মানে ভিডিও এডিটিংয়ের এই কোর্সটা কিন্তু আরও ঢেলে সাজানো হয়েছে। কীভাবে সাজানো হয়েছে, যেরকম ডিজিটাল ভিডিও এডিটিং, সাথে সাথে ডিজিটাল শুটিং, সাথে গ্রাফিক্স, কালার কারেকশন, এই সমস্ত কিছু, সাউন্ড ডিজাইন, এই সমস্ত কিছু কিন্তু এই কোর্সটার অধীনে পড়ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা দুটো কোর্স, এই দুটো কোর্সের মধ্যে একটা কোর্স কিন্তু পুরোটাই টেকনিক্যালসের উপর বেস করে, যারা ক্যামেরার পিছনে কাজ করতে চায়, আর একটা কোর্স হলো হার্ডকোর জার্নালিজম, যারা সামনে কাজ করছে, ক্যামেরার সামনে কাজ করছে, যারা রিপোর্টিং করতে চায়, নিউজ প্রেজেন্টেশন করতে চায় বা কপি লিখতে চায়, তাদের জন্য। তো আমরা এইভাবেই কোর্সটা সাজিয়েছি। সেক্ষেত্রে শুনছিলাম সিলেবাসের কিছু চেঞ্জেস এসেছে, মানে ধরো এর আগের পর্বগুলোতেও আমরা যে সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম, মানে একটু জানতে চাইবো যে কি ছিল আর কি হয়েছে। হ্যাঁ, একদমই তাই, মানে এইটা একটু জানিয়ে রাখা ভালো যে আমাদের সিলেবাসে কিছু চেঞ্জেস এসেছে, আর চেঞ্জেসটা কিন্তু খুব অ্যাডভান্সড ভার্সন এসেছে। কীরকম, যেরকম এই দুটো কোর্সে যারা, মানে দুটো কোর্সের মধ্যে যারা যে কোনো একটা কোর্স চুজ করতে চায়, তাদের প্রত্যেকের জন্য কিন্তু দুটো থেকে তিনটে কমন সাবজেক্ট আছে, যেরকম মিডিয়া লস, মাস কমিউনিকেশন, এগুলো কিন্তু কমন সাবজেক্ট ওদের জন্য। কেন কমন, কারণ এই জিনিসটা জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এই বেসটা তৈরি হওয়া কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। মিডিয়া ল জানা দুটো কোর্সের স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট, কেন ইম্পর্ট্যান্ট, তারা কিন্তু আলটিমেটলি প্রেসে গিয়ে কাজ করবে, সুতরাং লসগুলো জেনে রাখা, আগে থেকে পড়াশোনা করে জেনে রাখাটা ইম্পর্ট্যান্ট। আবার মাস কমিউনিকেশনটাও কিন্তু জেনে রাখা ইম্পর্ট্যান্ট, কারণ তারা কমিউনিকেট করবে, তাদের ফিল্ডটাই কিন্তু কমিউনিকেশনের ফিল্ড। তো এই দুটো তাদের দুটো ব্যাচের, মানে দুটো কোর্সের স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট, মানে আর এই দুটো কোর্সের জন্যই কম্পালসারি।
আর যেটা আছে সেটা যেটা আপনি বলছিলেন যে ক্যামেরা অপারেশনস এন্ড ভিডিও এডিটিং, এটা আগে যেটা ছিল, আগে ভিডিও এডিটিং এন্ড ক্যামেরা অপারেশনস এই দুটোর উপর বেসিকটা ছিল, কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়ে এখন অ্যাডভান্সড হয়ে গেছে। অ্যাডভান্সড মানে কীরকম হয়ে গেছে, কালার কারেকশন, সাউন্ড ডিজাইন, ডিজিটাল ভিডিও শুটিং, ডিজিটাল ভিডিও এডিটিং, গ্রাফিক্স, এই সমস্ত কিছু কিন্তু এই কোর্সটার অধীনে চলে এসছে, যার কারণে তাদের কাছে একটা বড় দরজা খুলে গেছে। তারা মানে তারা শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের বেসিকটা শিখছে না, তারা চাইলে পরবর্তীকালে আরও বড় জায়গায় যেতে পারে, অ্যানিমেশনস, গ্রাফিক্স এগুলো তারা শিখছে, তারা কিন্তু আরও বড় বড় প্রোডাকশানে গিয়েও কাজ করার সুযোগটা পেয়ে যাবে, অপরচুনিটিটা পেয়ে যাবে। তারা যদি কালার কারেকশন জানে, ভিডিও এডিটিংয়ের এক এক মানে প্রত্যেকটা আলাদা আলাদা টেকনিক্যালিটিস তারা যদি জানে, তাহলে তারা কিন্তু আরো ভালো মানে যেটা আমরা বলে উঠি প্রো হয়ে উঠবে। একদমই সেক্ষেত্রে দাঁড়িয়ে না, এখন আমরা যারা ইন্ডাস্ট্রিতে রয়েছি বা একদম সরাসরি আমাদের যাদের যোগাযোগ রয়েছে, আমরা সকলে এটা পরতে পরতে বুঝতে পারি যে মাল্টিটাস্কার হওয়াটা কিন্তু ভীষণভাবে ভীষণভাবে শুধুমাত্র আজকে আমি নিউজ প্রেজেন্টার বা সঞ্চালনা করছি সেটা নয়, আমাকে কিন্তু এই যতক্ষণ আপনারা টিভির পর্দায় দেখছেন আর যতক্ষণ দেখছেন না, এর পিছনেও অনেক কাজ থাকে, ভয়েস ওভার থেকে শুরু করে কপি এডিট করা থেকে শুরু করে যাবতীয় কিছু, এবং এই বিষয়গুলোর সঙ্গে স্টুডেন্টরা ধাতস্থ হয়ে উঠছে। আমি অবশ্যই সুদেশনা আরও ইলাবরেটরি বলবে সেক্ষেত্রে যে কেন আপনারা একেডি ইনস্টিটিউটকেই বেছে নেবেন। তার আগে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই, বলছিলাম না যে অনুসুয়া রয়েছে আমাদের সঙ্গে, অনুসুয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অনুসুয়া শেয়ার করবে, তার আগে ওরা হাতে কলমে যে কাজটা করেছে সেই কাজটা আগে আপনারা দেখুন, তারপর আলোচনায় আসছি। কলকাতা স্ট্রিট ফুড মানেই জিভে জল, এক অনবদ্য স্বাদের অনুভূতি। বাঙালি, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, টিবেটিয়ান, লেবানিজ কি নেই, হরেক কিসমের ফুড ডেস্টিনেশন মানে কলকাতার রাজপথ। বোধহয় খুব কম লোকই আছে যারা রাস্তা থেকে বা ফুটপাতের দোকান থেকে কোনোদিন রোল বা চাউমিন কিনে খায়নি, বা ধরুন ফুচকা, চপ, কাটলেটের কথা তো ছেড়েই দিন। এসবের পাশাপাশি জায়গা করে নিয়েছে পুড়ে ভরা সাদা ময়দার পুটুলি, সবার হট ফেভারিট মোমো। সন্ধে হলেই মন আনচান, মাথায় ঘুরপাক, যদি কিছু খাওয়া যেত। এদিকে বাইরে বেরিয়ে রোজ তেলে ভাজা খেয়ে খেয়ে পেটের অবস্থাটা 12:25 হাল, আবার পেটের খিদের চেয়ে মনের খিদে চেয়ে আরো বড় যাতনা, তাই শান্ত আহারে পেট ঠিক রেখে মন ভরার সেরা উপায় এই মোমো। শীতের হালকা আমেজ সঙ্গে মোমোর উষ্ণতা, আহা জমে স্যুপ একেবারে। তিব্বতি হলো মোমোর বার্থডে ঘর, তিব্বতি ভাষায় মোর শব্দের অর্থ হলো বাষ্প বা স্টিম, আর ঠিক এই বাষ্পে তৈরি হওয়ার কারণে তিব্বতি ভাষায় এর নাম মোমো। তিব্বত থেকে প্রতিবেশী দেশ নেপাল, ভুটান হয়ে ভারতেও ছড়িয়ে পড়ে। বলতে গেলে একসময় দার্জিলিং সহ পাহাড়ি এলাকাগুলোতে মোমো পাওয়া গেলেও বিগত বছরগুলির মধ্যেই গোটা ভারত জুড়ে মোমোর জনপ্রিয়তা যে কোনো স্ট্রিট ফুডকে টক্কর দিচ্ছে। কলকাতা ওরফে কিং অফ স্ট্রিট ফুডের ফুটপাতে হাঁটলেও দেখা মিলবে এই স্ট্রিট ফুডের। সময়ের সঙ্গে সঙ্গে মোমোতে এসেছে অনেক বৈচিত্র্য। স্টিম মোমোর সঙ্গে ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো, ক্র্যাব মোমো, তন্দুর মোমো সবই দৌড়চ্ছে পাল্লা দিয়ে, সমতালে টেক্কা দিচ্ছে কলকাতায় প্রথম আবিষ্কার কবিরাজি মোমো, যা আজ অতি জনপ্রিয়, দূর দূরান্তের মানুষ ছুটে আসে এরই টানে। এই নতুন স্বাদের সন্ধান দিয়েছেন কলকাতার সঞ্জয় দাস, যিনি আজ সবার পরিচিত চিত্তা। ফুলবাগান মেট্রো স্টেশনের ঠিক পাশে এই মোমোর দোকান শুধুমাত্র রান্নাকে ভালোবেসে মনের অন্তঃস্থল থেকে সৃষ্টি করেছেন অভিনব কবিরাজি মোমো। এই তালিকায় যুক্ত হয়েছে চিকেন চিজ কবিরাজি, প্রন চিকেন কবিরাজি। আমার দোকানের কবিরাজি মোমো আমার সিগনেচার ডিশ, যেটার জন্য আজকে আমাকে 5টা লোক চেনে, এবং কবিরাজি মোমো আমার দোকানের সবথেকে সেল, সবথেকে মানে পরিচিত খাবার একটা, আমার দোকান খুব ফেভারিট প্রত্যেক কাস্টমারের। ক্রেতাদের বক্তব্য কম দামে ভালো কোয়ালিটির সন্ধান নাকি এইখানে। হ্যাঁ, এই গুরুদাস কলেজেই পড়ি আমরা।
এখন এটা কোথায় এসেছে বল? আমরা জিৎ মোমোতে এসেছি এখন। এত মোমো থাকতে হঠাৎ জিৎ মোমোতে? খুবই স্পেশাল, কম দামে ভালো কোয়ালিটি মানে জিৎ মোমো, তাই না? একদম। এখানে সবথেকে বেশি কোনটা ভালো? কবিরাজি মোমো বেস্ট, ওটাই বেস্ট। আজকে কবিরাজি মোমোর স্টক এখনো শুরু হয়নি তাই পেলাম না, তাই প্যান ফ্রাইড খেতে হচ্ছে, এটাও ভালো, বাট কবিরাজি ইজ দ্য মানে আমার ফেভারিট ওটা। এখন দেখছো তুমি মোমো খাচ্ছো, তো কী মোমো খাচ্ছো এটা? এখন আমি চিকেন ফ্রায়েড মোমো খাচ্ছি। আচ্ছা, এটাই পছন্দের নাকি আরও অন্য কিছু? না, চিকেন ফ্রায়েড মোমো, চিকেন স্টিম মোমো, এছাড়া আমি এখানে মালাই মোমো ট্রাই করেছি, কবিরাজি মোমো ট্রাই করেছি, তন্দুরি মোমো খেয়েছি একদিন, ওটা এখানকার স্পেশালিটি, ওটা খুব বেশি জায়গায় পাওয়া যায় বলে আমার মনে হয় না। গত 8 বছরে এই দোকানে এসেছে সব নানা স্বাদের মোমো, আঙ্গুল চেটে মোমোর স্বাদে মজে বাঙালি। কলকাতা থেকে ক্যামেরায় একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট সায়ন্তিকা বাঙ্কের সঙ্গে অনুসুয়া দাসের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আপনাদের প্রতিবেদন দেখালাম, বেশ রসনা তৃপ্তিময় প্রতিবেদন বলা চলে, কারণ এই মুহূর্তে মোমো দেখে আমার পর্দার উপরে অনেকেরই জিভেজন এবং আমাদেরও প্রায়। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুসুয়ার কাছে যাব। অনুসুয়া, হাতে খড়ি বলা চলে এবং একটু একটু করে কাজ করছো, ফিল্ডে বেরোচ্ছো, সাধারণ মানুষজন তাদের সঙ্গে কথা বলছো, যা ভেবে এসেছিলে এবং যা করছো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি এটা যেটা আমার দেখানো হলো, আমার এই যে কাজটা এটা শুরু নয়, আমার এক্সপিরিয়েন্সের শুরু বলতে গেলে পুজো থেকে, দুর্গাপুজো থেকে। আমরা দুর্গাপুজোতে বেরিয়েছিলাম এবং দুর্গাপুজোতে আমরা দুটো ধরনের এক্সপিরিয়েন্স মানে গ্যাদার করেছিলাম, একটা কি অন ফিল্ড, একটা লাইভ যেটা দেখানো হচ্ছে সেটাও করেছিলাম, আবার যেটা লাইভ হচ্ছে না আমরা সেটাও করেছিলাম। হাতে খড়ি বলতে গেলে আমার হাতে খড়ি ওখান থেকেই, পুজো থেকে। তারপরে পুজো গেল, পুজোর পরে মেলা হলো, স্বয়ংসিদ্ধা মেলা বিরাট, তারপরে আমার এই কাজ। এর মাঝে আরেকটাও কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটা স্কুল নিয়ে আমাদের স্টোরি গিয়েছিল, সেটা রানও হয়েছিল। তারপরে এটা মোমো, আমাদের সবসময় মানে খবর সংগ্রহ করার সময় একটা জিনিস মনে হয় কি ইউনিক বার করতে হবে, খবর যেটা সবাই দেখায় সেটা খবর তো অবশ্যই, কিন্তু তার মধ্যে থেকে ইউনিক বার করাটাই আসল খবর। তো স্ট্রিট ফুড কলকাতায় তো আছেই অবশ্যই, আমরা স্ট্রিট ফুড মানে খুঁজতে গিয়ে আমাদের মনে হয়েছিল ইউনিক কি ব্যাপার, কবিরাজি খেয়েছি সবাই, ফিশ কবিরাজি, চিকেন কবিরাজি, তার সঙ্গে আমার মোমো, এবার দুটোর মেলবন্ধন কেমন হয় সেটা থেকেই এই কাজটা তৈরি হয়েছে। বেশ, আমি তো অনুসুয়ার কাছে আসবো, তবে তার আগে সুদর্শনের কাছে যাই। সুদর্শনা, অনুসুয়ার কথাতে, আমার কথাতে, তোমার কথাতেই এক প্রকার একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইউএসপিটা জড়িয়ে রয়েছে, কারণ এই সুযোগ তো সবসময় বা অন্য কোনো ইনস্টিটিউটের এত সহজে দেওয়া সম্ভব নয়। ইউএসপিটা একটু তোমার মুখ থেকেই শুনি। যদি ইউএসপি বলা হয় তাহলে প্রথম কথা, মানে অনেকগুলো আসে পয়েন্ট, ফার্স্ট যে পয়েন্টটা আসে, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন একটা ক্যাম্পাসে যে ক্যাম্পাসে কিন্তু তিনটে নিউজ চ্যানেল রয়েছে, একটা সিটিভিএন, একটা সিএন রাষ্ট্রীয়, আর একটা কিন্তু সিএন বাংলা। তো এই এতগুলো নিউজ চ্যানেল রান করছে, সাথে সাথে কী আছে না, ওয়েব প্ল্যাটফর্ম, সিএনের ওয়েব, সিটিভিএনের ওয়েব। তো একটা কম্পাউন্ডে, মানে কলেজের কম্পাউন্ডের পাশেই এতগুলো নিউজ হাউস, যেইটা কিন্তু একটা মানে বিশাল বড় অপরচুনিটি স্টুডেন্টদের জন্য। কেন? কারণ আমরা অন্যান্য কলেজে গেলে, অন্যান্য ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই কম্পাউন্ডে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউটটাই রয়েছে, তার সাথে কোনো কিন্তু কোনো নিউজের, আমি যদি মিডিয়া সায়েন্সেরই ধরি তাহলে কোনো নিউজ পেপার হোক বা নিউজ চ্যানেল বা ওয়েব প্ল্যাটফর্ম বা রেডিও, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। সুতরাং এটা আমাদের কিন্তু একটা বড় ইউএসপি যে এখানে কিন্তু এই তিনটে জিনিস সাথে সাথে ওয়েব প্ল্যাটফর্মটা আছে। এবারে কি হচ্ছে, দ্বিতীয়ত যে স্টুডেন্টরা যারা আমাদের একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছে, তারা কিছুদিন বাদে থেকেই পড়াশোনাটা যখন তারা থিওরি আর প্র্যাকটিক্যালে তারা ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে, তারা ভালোমতো তৈরি হচ্ছে, তাদেরকে কিন্তু পুরোপুরি ফিল্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার তারা যে ফিল্ডে যাচ্ছে, কারণ তারা জানে ফিল্ডে গিয়ে যে রিপোর্টটা কভার করা হবে সেটা কিন্তু এই এই চ্যানেল থেকেই সেটা এয়ার হবে। তো এই জিনিসটা, মানে এটা জানা যে আমি যেটা কষ্ট করে বাইরে গিয়ে করছি সেটা কিন্তু আমার এয়ার হচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটার কারণে স্টুডেন্টরা কিন্তু খুব উৎসাহ নিয়ে, খুব যত্ন সহকারে কাজটা করছে এবং সেটা তাদের এয়ার হচ্ছে, প্রত্যেকটা প্যাকেজ যাচ্ছে, আর তারা কিন্তু আরও উৎসাহ পাচ্ছে, যেটা অন্যান্য ইনস্টিটিউট বা কলেজে এই সুযোগটা কিন্তু দেওয়া হয় না বা তারা পেরে ওঠে না। আমাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে স্টুডেন্টদের সেই ফ্রিডমটা দেওয়া হয়, বুম দিয়ে দেওয়া হয়, তাদের একা ছেড়ে দেওয়া হয়, ক্যামেরাম্যান
স্টুডেন্টদের মধ্যেই যারা ক্যামেরার কোর্স করছে তারা ক্যামেরা করে, আর যারা ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোর্সটা চুজ করেছে তারা বুম নিয়ে রিপোর্টিং করে। তো সুতরাং এই যে জিনিসটা তারা সম্পূর্ণটা নিজেরা করছে, মানে খুব সহজভাবে বলতে গেলে হাতে কলমে কাজ করবার সুযোগ কি হয়, একটা ধরুন 6 মাস বা 8 মাসের একটা আপনি কোর্স করলেন যে কোনো ইনস্টিটিউট থেকে, আমি একটা ইনস্টিটিউটের বাইরে গিয়ে কথা বলছি, তাহলে সেক্ষেত্রে সেই কোর্সটা করার পর অন্য কোনো নিউজ চ্যানেল বা ওয়েব পোর্টাল, এখন তো প্রচুর ওয়েব পোর্টালও লঞ্চ করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে, এবং সেই ইন্টার্নশিপের পর আপনি কোথাও ট্রেনিংশিপ করলেন, তারপর কোথাও অ্যাজ অ্যান এমপ্লয়ি আপনি কাজ করলেন, এই যে একটা দীর্ঘ জার্নি, এই জার্নিটা অনেকটাই শর্ট হয়ে যাচ্ছে একটা ইনস্টিটিউট, কারণ একটা ক্যাম্পাসেই সব রকম সুযোগ সুবিধাটা পাচ্ছে, এটা কিন্তু একটা ইউএসপি। আর সাথে সাথে যে ইন্টার্নশিপের কথাটা হলো, মানে এমনি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে অনেক কলেজ ইউনিভার্সিটি কিন্তু ইন্টার্নশিপ অপরচুনিটিটা দেয় না, যেটা আমাদের কলেজ কিন্তু মানে প্রত্যেকটা স্টুডেন্টকে 100% ইন্টার্নশিপ দেয়, তারা করতে পারছে। কিছু কিছু জায়গা আছে যে ইন্টার্নস যারা হয় তারা কাজ করে না বা শিখতে পারে না, গিয়ে বসে থাকে, সেই ফ্রিডমটা থাকে না, এক্স্যাক্টলি ফ্লেক্সিবিলিটিটা থাকে না, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট পাচ্ছে, ইন্টার্নশিপ করছে। ইভেন তারা ইন্টার্নশিপ করে তারা যদি সত্যি ভালো কাজ করে তাদেরকে কিন্তু ট্রেনিং হিসাবে নেওয়া হবে, ইভেন কিছু তাদেরকে কনভিন্সও দেওয়া হয়, কেন দেওয়া হয় কি কারণ তারা কাজটা করছে, উৎসাহী হবে আরও কাজটা করতে। সুতরাং মানে এটা পুরোটাই না একটা প্রফেশনাল জায়গা, এখানে পুরোটাই এরকম না যে চলো তুমি 2 বছর বা 1 বছরের কোর্স করলে বা 3 বছরের কোর্স করলে তোমার কমপ্লিট হয়ে গেলে এবার তুমি তোমার মতো ইন্টার্নশিপ খুঁজে নাও, এখানে কিন্তু সেই বিষয়টা নেই। তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করার পরে তুমি ইন্টার্নশিপ করো, তুমি ধীরে ধীরে ক্যাপেবল হয়ে ওঠো, তারপরে তুমি ডিরেক্ট প্রফেশনাল ফিল্ডে ঢুকে যাও। হাতে কলমে শেখার সঙ্গে সঙ্গে না ওরা হাতে অর্থাৎ পড়াশুনো করতে করতে বই খাতা, যেমন ওরা থিওরিটা জানছে, ল জানছে, মাস অ্যান্ড কমিউনিকেশন পড়ছে, মাস কমিউনিকেশন, ঠিক তার পাশাপাশি কিন্তু ওরা পাশে একটা সুন্দর সাজানো গোছানো স্টুডিও পাচ্ছে, যেখানে একটা প্রোগ্রাম ওরা এয়ার হতে দেখছে, সেখানে ক্যামেরা পার্সনের কাজ দেখছে, অ্যাঙ্কারের কাজ দেখছে, আর একটা জিনিস দেখো প্রোগ্রামে বসে আছে, প্রোগ্রামে বসছে, ওদের এই জড়তাটাও কিন্তু কাটছে, ক্যামেরা ফ্রেন্ডলি কথা বলতে হবে। এক্স্যাক্টলি তাই। আমি অনুষ্মার কাছে আসি। অনুষ্মার, প্রথম যেদিন একেডি ইনস্টিটিউটে পা রেখেছিলে, আমরা তো একেডি গ্রুপ বলি কারণ সিএনসিএন সিটিভিএন সিএন রাষ্ট্রীয় সব তো একেডি গ্রুপ, এবার প্রথম দিনের পা রাখা এবং আজকে মাঝে কয়েকটা অনুষ্ঠান তুমি করেছো, আজকে এখানে বসে আছো, একটু পার্থক্য বা এই জার্নিটা শুনতে চাই। একেডি ইনস্টিটিউশনে যখন আমি পা রাখি মানে আমরা সবসময় এটাকে কি দেখেছি, টিভির ওপার থেকে আমার দেখে আসা, এইদিকে এইরকম বসে থাকা, আর টিভির ওপার থেকে কি দেখেছি, কয়েকটা মানুষ যারা অ্যাঙ্কারিং করছে, যারা রিপোর্টিং করছে তাদেরকে দেখছি। এখানে এসে আমি দেখেছি ক্যামেরার পিছনে আরও বেশি মানুষ কাজ করে, আরও বেশি মানুষের অবদান থাকে এই কাজের পিছনে। তো যেটা আপনি বললেন আমার কীরকম এক্সপিরিয়েন্স, আমি যখন এসেছিলাম আমি একটা কথা না বললেই নয়, এখানে আমার কনফিডেন্স ছিল না। যখন আমার এই একেডির সঙ্গে জার্নিটা শুরু হয়েছিল 9 মাস আগের কথা যদি আমি বলি, আমার কনফিডেন্স ছিল না। 9 মাস আগে আমি এখানে, আমাকে যদি বসিয়ে দেওয়া হতো বসাতো না আমাকে, অবশ্যই প্রথম দিনে অবশ্যই বসাতো না, যদি বসাতো আমি কিছুই বলতে পারতাম না। আজকে আমার যদি পার্থক্য বলতে আমি এই বলতে পারছি এটা একেডির জন্য, এই 9 মাসের জার্নিতে আমার এটাই পাওয়া, তারপরে তো আরও অনেক এক্সপিরিয়েন্স, অনেক বড় বড় মানুষ যাদেরকে সবসময় টিভির ওদিক থেকে দেখে এসেছি, মানে তাদের পাশে বসবো এরকম স্বপ্নেও ভাবিনি, সেটা হচ্ছে, অনেক কিছু শিখতে পাচ্ছি তাদের থেকে। বেশ, সেক্ষেত্রে আপনাদেরকে বলি যারা পর্দার ওপারে রয়েছেন, আমার মতো, অনুসুয়ার মতো বা আমাদের অনেকের মতো হয়তো আপনাদেরও এটা স্বপ্ন, এবং আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি যে অ্যাডমিশন নম্বরটা যাচ্ছে, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি ফোন করুন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে ফ্রি কাউন্সেলিং, অর্থাৎ আপনি কোন পথে যেতে চাইছেন, কি পড়তে চাইছেন, ঠিক বলছেন? হ্যাঁ, একদমই তাই। তাহলে অ্যাডমিশন প্রসেসিংটা একটু শুনে নিই, তারপর আমি বলবো না। হ্যাঁ, একদমই তাই। প্রথম কথা হলো এই প্রোগ্রামটা দেখার পরে, নট অনলি কি প্রোগ্রামটা দেখার পরে, ইভেন যাদের ইন্টারেস্ট আছে যে আমি এই বিষয়টা নিয়ে পড়তে চাই, তারা কিন্তু এই মুহূর্তেও আমাদেরকে ফোন করতে পারো, সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, আমরা ফোন রিসিভ করব, তোমাদের কিছু জানার থাকলে বা কোর্স সম্পর্কে কিছু জানার থাকলে, আগ্রহ রয়েছে, বুঝতে পারছো না, ডিসিশন নিতে সমস্যা হচ্ছে, সে সম্পর্কিত জানার থাকলে তোমরা ফোন করতে পারো। দেখো সরাসরি কথা বলবার জন্য দুটো ফোন নাম্বার রয়েছে, সুদেশ যেমনটা বলছি। প্রথমেই বলে রাখি এখানে ফোন নাম্বার যাচ্ছে, যাবতীয় যা কোয়ারিজ আছে তোমরা এখানে ফোন করতে পারো, আর তাছাড়াও যাদের এইখানে মানে ইন্টারেস্ট আছে এই ফিল্ডে পড়াশোনা করে এই ফিল্ডে আসার, তারা কিন্তু আমাদের এই ইনস্টিটিউটে এসে একটা ফ্রি কাউন্সেলিং
কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারো, কারণ এখানে ফ্রি কাউন্সেলিং এর মাধ্যমে তোমরা তোমাদের বিষয় মানে কোন বিষয়ে তোমরা যেতে চাও, ক্যামেরার ওপারে নাকি ক্যামেরার সামনে, সেই বিষয়টা কিন্তু তোমরা এই কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু বুঝতে পারবে। কারণ আমরা অ্যাজ আ হোল আমরা যখন ছোট থাকি বা আমরা যখন আমাদের মধ্যে যখন ভালোবাসা তৈরি হয় যে এবার আমি মিডিয়াতে নিজেকে সাইন করতে চাই, আমি মিডিয়া ফিল্ডে যেতে চাই, তখন আমরা না বুঝে উঠতে পারি না আমরা কোন দিকে যাব, আমরা ভীষণ ঘেটে থাকি। সবথেকে বড় কথা অনুসূয়ার মতো এই বিষয়টা কিন্তু সবার মনেই সবার জানে যে আমরা যাদেরকে দেখছি ওখানেই শুরু ওখানেই শেষ, কিন্তু পিছনে যে একটা বিস্তর রয়েছে সেইটা তো আমরা প্রচন্ড ঘেটে থাকি বলে আমরা বুঝতে পারি না আমরা ক্যামেরার পিছনে যাব না সামনে। হ্যাঁ, ক্যামেরার পিছনে যারা ক্যামেরা হ্যান্ডলিং করতে চায় তারা অনেক ক্ষেত্রে বোঝে যে আমি ক্যামেরা নিয়ে কাজ করতে চাই, কিন্তু অনেকেই যারা রিপোর্টিং করব নাকি কপি লিখব না কি করব এডিটিং করব এইটা মানে ভিডিও এডিটিং করব এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় না। তো ফ্রি কাউন্সেলিং হয়, তো কাউন্সেলিংয়ে আসো, অ্যাটেন্ড করো, কথা বলো, তাতে আমার মনে হয় অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যে তুমি তোমার জন্য কোন কোর্স একদম ঠিক সঠিক। তো আমার মনে হয় এটা অ্যাটেন্ড করলে ভালো, এবং কারণ সবথেকে বড় কথা কি বলো তো, যারা রিপোর্টিং করছে তারা যে শুধুমাত্রই ফিল্ড ওয়ার্ক করছে তেমনটা কিন্তু নয়, তাদেরকে কথা বলতে জানতে হবে, তাদেরকে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হবে, তাদেরকে দিনের শেষে তারা যে রিপোর্টটা করলো সেটা ডেস্ক অবধি পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে কপিটা তারা ফোনে টাইপ করুক কিংবা ফোনে ব্রিফ করুক, এক প্রকার কপি এডিটরের কাজও তাদেরকে করতে হবে। অর্থাৎ মাল্টিটাস্কারের যে বিষয়টা আমরা বলছিলাম সেটা কিন্তু এই ইনস্টিটিউশনে এলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কারণ সুদর্শনা বলছিল যে একটা ফ্রি কাউন্সেলিং ভীষণ প্রয়োজন, কারণ আপনাদের ক্যাম্পাস ভিজিটটাও প্রয়োজন, আপনারা ছেলে মেয়েকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, কি পরিবেশে পাঠাবেন, এটা সম্পর্কেও কিন্তু গার্ডিয়ান্সের একটা প্রথমে একটা দ্বন্দ্ব থাকে যেটা কেটে যাওয়াই বোধ হয় ভালো। আমি একটু অনুসূয়ার কাছে আসি, আমার মনে আছে যে ঠিক এই ফ্লোরেই পুজোর শুটিং হচ্ছিল, তখন অনুসূয়া জিজ্ঞেস করছিল যে এই যে যা বলছেন কিভাবে বলছেন, কতটা মনে রাখতে পারছেন, বা মানে হাউ ইজ ইট পসিবল, এটা ছিল ওদের প্রথম প্রশ্ন। এবং একটা কথা আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যতক্ষণ আপনি প্রশ্ন করতে পারবেন ততক্ষণ আপনি শিখতে পারবেন, প্রশ্ন করা যেখানে থেমে যাবে শেখার ইচ্ছেটাও কিন্তু থেমে যাবে। অনুসূয়া সেখানে দাঁড়িয়ে তুমি আজকে বলছো, এবং দুদিন বাদে এমন একটা সময় আসবে তোমাকে উল্টো দিকের মানুষজন বলবে যে কি করে এটা পসিবল, এই উত্তরটা আমি নেব। বোধহয় একটা কেউ ফোনে রয়েছে, হ্যালো কেউ রয়েছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি অরিজিৎ বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে, আচ্ছা কি প্রশ্ন রয়েছে বলো, কি জানতে চাইছো? আচ্ছা এই কি করতে পারি একটু আমাকে বুঝতে বুঝিয়ে বলবেন? আরেকবার বলো। একটা বিষয় আমি বলি, ইন্টারেস্টটা কিন্তু আপনার মনে থাকতে হবে, এবং তারপর আমরা গাইডলাইন দিতে পারি, এক্স্যাক্টলি গাইড করে দিতে পারি কি কি কোর্স রয়েছে। আমাদের আরেকবার একটু কোর্সটা বলে নিই, ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে হার্ডকোর জার্নালিজম, যারা রিপোর্টিং এ ইন্টারেস্টেড বা কপি লিখতে ইন্টারেস্টেড বা নিউজ প্রেজেন্টেশন, পুরোটাই কিন্তু হার্ডকোর জার্নালিজম এইটার উপরে বেস করে। আর আরেকটা আছে ডিপ্লোমা ইন ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং, এটা কিন্তু পুরোপুরি ক্যামেরার উপরে, মানে যারা ক্যামেরার উপর ইন্টারেস্ট আছে, ক্যামেরা হ্যান্ডলিং করতে চাও, ভিডিও এডিটিং করতে চাও, টেকনিক্যাল দিকের উপর যাদের ইন্টারেস্টটা আছে তাদের জন্য ক্যামেরা অপারেশনস অ্যান্ড ভিডিও এডিটিং। আমি এটা ভীষণ মানে ব্রিফ করে বললাম, আমার মনে হয় যে তোমার যদি ইন্টারেস্ট থাকে তুমি অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার এখানে যাচ্ছে, এখানে ফোন করে একটা ফ্রি কাউন্সেলিং ডেট বুক করে নাও, তারপরে তুমি আসো আমাদের ক্যাম্পাসে, এসে একদম সামনাসামনি কথা বলো, তোমার ইন্টারেস্ট কোন জায়গাটায় সেটা আমার মনে হয় কথা বললে আরও ভালো করে বোঝা যাবে, কথা বলে তুমি পুরোটা ক্লিয়ার হও আর তারপরে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নাও। যেটা তুমি বলছিলে যে এখানে কম্পাউন্ডে আসা, এসে এখানে দেখা, গার্ডিয়ানদেরও আসা উচিত, এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ কোথায় হচ্ছে, ক্লাসটা কিভাবে হচ্ছে, এগুলো দেখাটা কিন্তু জরুরি আছে। একদমই, কারণ অভিভাবকদের প্রশ্ন থাকে যে আমি মেয়েকে পাঠাবো কোন পরিবেশে, পাঠাচ্ছি কোন পরিস্থিতিতে মেয়ে গিয়ে পৌঁছচ্ছে, বা ছেলে মেয়ে যেই হোক, সেক্ষেত্রে একদম গার্ডিয়ান সহ তোমরা আসতে পারো, সেখানে কোনো বাউন্ডেশন নেই। এবং আমি অনুসূয়ার কাছে আসবো খুব সংক্ষেপে, অনুসূয়া সেক্ষেত্রে জার্নিটা অনেকটাই সুমধুর, কখনো কখনো একটু ভয় হয়েছে, ভীতি হয়েছে, আজও হচ্ছে বোধ হয় এখনো। তো পর্দার ওপারে বন্ধুরা যারা আসতে চাইছে তাদেরকে কি বলতে চাও? ওপারে যারা আছে তাদেরকে বলতে গেলে আমার একটাই কথা, আমি এই ফিল্ডের মোটেও নই, আমি বায়োসায়েন্স ফিল্ড থেকে এসে আমি এখানে এই কাজগুলো করছি, এখানেই আমার হাতে খড়ি, প্রথমে এখানেই শিখে এখানেই কাজ করছি,
তো তোমরা যারা আসতে চাও নির্বিঘ্নে এখানে আসতে পারো, এখানে কাজ করতে পারবে, কিন্তু সঙ্গে একটা জিনিস নিয়ে আসবে, সেটা হচ্ছে তোমাদের প্রচেষ্টা। প্রচেষ্টা নিয়ে এখানে এসো, অবশ্যই তোমরা তোমাদের স্বপ্ন বাস্তব করতে পারবে। আমি সুদেশনার কাছে আসি। সুদেশনা, ম্যাকআউট কোলাবোরেশন ওটা একটু বরঞ্চ আমরা জানিয়ে দিই সকলকে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ম্যাকআউট কোলাবোরেশন আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এই ইনস্টিটিউটটা আছে। তো আমার মনে হয় যে এক্ষেত্রে মানে আর সেই ভয় ভীতি পাওয়ার দরকার নেই যে ইনস্টিটিউট কোন ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের মধ্যে এই প্রশ্নটা থেকেই থাকে যে কোন ইউনিভার্সিটির আন্ডারে এই ইনস্টিটিউটটা বা কলেজটা, আমি কোথায় যাচ্ছি, সেই নিয়ে আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকার দরকার আছে। আমাদের ম্যাকআউটের কোলাবোরেশন চলে গেছে। আর একটা কথা বলি, যে স্টুডেন্ট সামনে বসেই আছে, ও কিন্তু এক্ষুনি বললো যে ওর এই ভীতিটা, মানে ওর যে কনফিডেন্সটা ছিল না, সেটা কিন্তু গ্রো করছে। দেখো, এটা কিন্তু আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? না, ও কিন্তু এখন প্রোগ্রামটা করছে ক্যামেরার সামনে বসে। মানে এটা মানে কত বড় অ্যাডভান্টেজ, ও যখন রিপোর্টিং করতে যাবে, ক্যামেরার সামনে লাইভ দেবে, বা ওর যদি নিউজ প্রেজেন্টেশন করতে চায়, ও যখন নিউজ অ্যাঙ্কার হবে, ও যখন ক্যামেরার সামনে বসে অ্যাঙ্করিং করবে, তখন কিন্তু এই ভীতিটা থাকছেও কাটিয়ে উঠতে পারবে। যেটা একদম অন্যান্য ইনস্টিটিউশন থেকে কোর্স করে, ইন্টার্নশিপ করে, ট্রেনিংশিপ করে, অ্যাজ অ্যান এমপ্লয়ি হওয়ার পর মানুষ সুযোগটা পায় ক্যামেরার সামনে বসার। ও সেখানে স্টুডেন্ট হয়ে ক্যামেরার সামনে বসে কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠছে। ও এখন কথা বলতে গেলে কিন্তু ওর ভয়টা পাচ্ছে না, ও অনেক নির্দ্বিধায় সুন্দর করে ও কথাটা বলতে পারছে। এরপরে কি হবে, ও যখন রিপোর্টিং করবে, ও যখন লাইভ দেবে বা পিটুসি দেবে, ওর তখন কিন্তু ওই ভয়টা থাকবে না যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কিভাবে কথা বলবো। কিংবা শুধুমাত্র এটা নয়, যদি নিউজ প্রেজেন্টার হয়, তাহলে ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কিভাবে খবর পড়বো, সেই ভয়টাও কিন্তু আর থাকবে না। কারণ অন্যান্য ইনস্টিটিউটে এই অপশনটা থাকে না যে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে অ্যাঙ্কার বা টিচারের সাথে বসে কথা বলা, এই অপরচুনিটিটা কিন্তু থাকে না, যেটা এখানে থাকছে। একদম। এবং সেক্ষেত্রে কাজ করার ইচ্ছে শক্তি এবং উৎসাহ দুটোই অনেকটা বেড়ে যায়। আমি সুদর্শনের কাছে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইবো, যেটা অনুষ্ঠা উল্লেখ করলো যে ও বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারপরও এই পথে হেঁটেছে। কেউ বেঙ্গলি অনার্স করে, কেউ অন্যান্য স্ট্রিমে থাকে, তারপরেও কারোর ইচ্ছে হয় সেই টেক সেক্টরে আসবে। তাদের মনে অনেকেই প্রশ্ন থাকে যে আমরা কি করতে পারবো তাহলে, এই বিষয়টা কি? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু ভীষণভাবে অনেকেরই প্রশ্ন থাকে যে তাও বাংলা ইংরেজি এগুলো যেরকম লিটারেচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তো এগুলো থেকে মাস কমিউনিকেশনে আসাটা তাও খুব একটা ডিফিকাল্ট না, যতটা না ডিফিকাল্ট কোনো বায়োসায়েন্স বা কোনো ফিজিক্স কেমিস্ট্রি এই ম্যাথস এই স্ট্রিম থেকে কি করে, বা ইঞ্জিনিয়ারিং। তো একটা কথা বলে রাখি, আমাদের এখানে স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু অনেকেই, যেরকম একজন কিন্তু বিটেক, বিটেক থেকে এখানে এসছে, কেন এসছে, তার কিন্তু ইন্টারেস্টটা আছে বলে সে এসছে। তো যেরকম অনুসুয়া, ও বায়োলজি নিয়ে পড়েছে, বায়োলজি নিয়ে পড়াশোনা করার পরে ও কিন্তু এখানে এসছে মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে। তো মিডিয়া সায়েন্স পড়ার জন্য কিন্তু কোনো বাউন্ডারি লাগে না যে তোমাকে এই সাবজেক্ট থেকেই পড়াশোনা করে তবে আসতে হবে। কেন লাগে না? কারণ মিডিয়া সায়েন্স এটা ভীষণভাবে প্রশিক্ষণ প্রয়োজন। চট করে একটা ফোন নিয়ে নিই, সময় তো শেষের দিকে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো ম্যাম, নমস্কার। হ্যাঁ ম্যাডাম, বেশ, কি জানতে চাইছো, কি প্রশ্ন রয়েছে? আমি এইচএস দেব, এইচএস এর পরে এই কোর্সটা কি করা যাবে? বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শোনো, জানিয়ে দেওয়া হচ্ছে তোমাকে। সুদেশনা, একদমই তাই। এখানে মেন ক্রাইটেরিয়াই হলো এইচএস, 10+2। তুমি এইচএস করার পরেই তুমি এই কোর্সটা করতে পারবে, কোনো অসুবিধা নেই তাতে। তোমাকে কিন্তু এইচএস পাস হতে হবে, যদি এইচএস পাস থাকো তাহলে এই কোর্সটা তুমি নির্দ্বিধায় করতে পারো। একদমই। এবং সেক্ষেত্রে যেমনটা তুমি একটু আগে জানাচ্ছিলে, আমি ইন্টারাপ্ট করলাম, ওটা একটু শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। মিডিয়া সায়েন্স কোর্সটা যেটা আমি বলছিলাম যে এটা মানে এটা যে কোনো স্ট্রিম থেকেই আসা যায়। কেন আসা যায়? কারণ এটা না ভীষণ ক্রিয়েটিভ ফিল্ড। এটা মানে পড়াশোনা পড়ে বা হিস্ট্রির মতো বা খুব মুখস্ত করে আসা এটা নয়, এটা পুরোটাই প্র্যাকটিক্যাল ফিল্ড। এটা যতটা নিজের ভালোবাসা থাকবে, ইচ্ছা থাকবে, তত তুমি এখানে সাইন করবে, কারণ এটা পুরোটাই ক্রিয়েটিভ ফিল্ড। তো এইখানে আসার জন্য যে আমি কোন সাবজেক্ট থেকে এলাম সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। অবশ্যই একটা বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা এক্ষুনি বললাম 10+2, তারপরে তুমি যদি বায়োলজি থেকে আসো, ফিজিক্স থেকে আসো, কেমিস্ট্রি, বিটেক, যেখান থেকে, যে কোনো স্ট্রিম থেকে, বেঙ্গলি, ইংলিশ, সব স্ট্রিম থেকে এখানে কিন্তু ওয়েলকাম।
একদম, এবং সে জায়গায় দাঁড়িয়ে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার তো যাচ্ছিলই এবং হেল্পলাইন নম্বর যাচ্ছে, তোমরা যোগাযোগ করতে পারো, ওয়েবসাইট ভিজিট করতে পারো, আরও বিস্তারিত জানতে পারবে। এবং আশা করি অনুসূয়াকে দেখেও তোমরা কেউ এগিয়ে আসবে, এবং শুধুমাত্র তোমাদের এগিয়ে আসা নয়, অনুসূয়াও যাতে আরও অনেক বেশি ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা। শুধু অনুসূয়া নয়, অনুসূয়া যাদের সঙ্গে পড়াশুনো করেছে, ওর যারা সহপাঠী তাদেরকেও আমরা পর্দার সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। কিন্তু আজকের সময় যেহেতু একেবারেই শেষ, আমি সুদেশনা অনুসূয়া দুজনকেই অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর থাকুক সিটিভিএনে। নমস্কার।